হ্যালো ভিওয়ার্স টেকনিক ইডিকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ষষ্ঠ শ্রেণীর বীজগণিত ফোর পয়েন্ট থ্রির নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম এই পর্বে আমরা এই অধ্যায়ের উদাহরণ পনেরো এবং ষোলো নম্বরটা সাজিয়ে নিয়েছি পনেরো নম্বর দেখিতেও আমাদের সমাধান করার আগে যে কী বলা হইলো এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার থেকে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার বিয়োগ করো এবার উদাহরণ ষোলো তো বিয়োগ করতে বলা হয়েছে দেখা যায় দুইটা দুইটা অঙ্ক আছে এখানে রোমান সংখ্যার এক আর রোমান সংখ্যার দুই তো এক নম্বর অঙ্কটা হচ্ছে ফোর এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস ফাইভ জেড এক্স থেকে থ্রি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস টু জেড এক্স বিয়োগ করতে হবে এবার দুই নম্বর অঙ্কটায় থ্রি এ বি প্লাস বি সি মাইনাস ফোর সি এ থেকে সি এ মাইনাস ফাইভ থেকে টু এ বি মাইনাস টু বি সি মাইনাস ফাইভ সি এ মাইনাস সিক্স করতে হবে তো কথা না পারি আমরা সমাধান উদাহরণের পনেরো নম্বরটার সমাধানে আসি তো শুরুতে সদৃশ পদ গুলো সহ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই অথবা লিখে পাই সাজিয়ে পাই লিখে পাই একই কথা তো পনেরো নম্বরটার প্রথমে আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি माइनस এখন প্রথম রাশির প্রথম পদ হচ্ছে ফাইভ দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে মাইনাস আর প্রথম রাশির শেষের পদ হচ্ছে এক্স ওয়াই পদ সাংখ্যিক সক যদি ভিন্ন হয় সেগুলো দিয়ে আমরা পদ আলাদা করতে পারি সদৃশ পদ বলতে পারি এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই ওয়াই তো এক্স ওয়াই এর চিহ্ন সহ সহ চিহ্ন সহ অর্থাৎ এই পদের চিহ্ন হচ্ছে মাইনাস তো মাইনাস চিহ্ন দিয়ে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার তো এই সদৃশ পদ অর্থাৎ অক্ষর যেগুলো আছে এক্স এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদ সদৃশ একই রকম পদ তো এদেরকে নিচে নিচে সাজিয়ে লিখবো আমরা তো শুরুতে আছে সাজাতে গেলে শেষে নিয়ে আসছে এই পদটা যেখানে আছে সেই অবস্থান নিয়ে আসছে এবার দ্বিতীয় পদ মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর এক্স স্কোয়ার ওয়াই দ্বিতীয় পদ দ্বিতীয় অবস্থানে থাকবে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই ফাইভ প্লাস ক্ষেত্রে এই অধ্যায়ের পর্বিত্তিক আলোচনা করার ক্ষেত্রে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা আমরা বিয়োগ করতেছি তো দ্বিতীয় রাশির যদি নিচে নিচে লিখে আমরা বিয়োগ করি সেক্ষেত্রে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ প্লাস থাকলে করতে হবে মাইনাস মাইনাস থাকলে করতে হবে প্লাস মাইনাস থাকলে করতে হবে প্লাস আর যদি পাশাവശে লিখে গুণ করার সমাধান করে তবে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেটের পরে ব্র্যাকেটটা যখন উঠিয়ে দিবে গুণ করে চিহ্ন দেবে তখন অটোমেটিক চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তো নিচের রাশি শুধুমাত্র নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হবে তো এটাতে প্লাস আছে চিহ্ন পরিবর্তন করলে হয়ে যাবে মাইনাস এই পরিবর্তিত চিহ্নটাই এখন এই পদের জন্য মূল চিহ্ন মাইনাস আছে পরিবর্তিত চিহ্ন হবে প্লাস মাইনাস আছে পরিবর্তিত চিহ্ন হবে প্লাস অর্থাৎ নিচের রাশির চিহ্ন ফাইভ এক্স স্কোয়ারের চিহ্ন হল মাইনাস ফোর এক্স স্কোয়ার এর চিহ্ন হলো প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ারের চিহ্ন হলো প্লাস অর্থাৎ পরিবর্তন করার পর যে চিহ্নগুলো হলো এটাই হচ্ছে এই দ্বিতীয় রাশির অর্থাৎ নিচের রাশির মূল চিহ্ন এবার আমরা আসি যে চিহ্ন পরিবর্তন করার পর বীজ গণিতীয় যোগ করলে আমরা বিয়োগ ফল পাবো করবো আমরা বীজগণিতীয় গণিতীয় যোগ আর ফলাফল হবে আমাদের বিয়োগ তো এই দুই দুইভাবে করা যায় ডান পাশ থেকে করা যায় বাম পাশ থেকে করা যায় যে কোনো দিক থেকে করলেই এখন আমরা যদি এখানে দেখি এই ফাইভ এক্স বাম পাশে কোনো চিহ্ন ব্যবহার হয়নি তার মানে এখানে একটা প্লাস চিহ্ন আছে আর ফাইভ এক্স স্কোয়ার বাম পাশে মাইনাস তো প্লাসের পাশ মাইনাসের পাশ প্লাসের পাশ থেকে মাইনাসের পাশ বিয়ে করে দিলে শূন্য হয়ে যায় তো শূন্য লেখার প্রয়োজন হয় না আর মাইনাসের ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাসের ফোর এক্স স্কোয়ার হয় অর্থাৎ এই পরিবর্তে চিহ্নটা যদি এটার মূল চিহ্ন হয় তো প্লাসের ফোর এক্স স্কোয়ার হয় প্লাসের চার আর মাইনাসের চার বিয়োগ করলে শূন্য হয়ে যায় আর অক্ষর তখন কিছু থাকবে না সাংখ্যিক সব শূন্য হয়ে গেলে অক্ষর লেখার প্রয়োজন হয় না এবার প্লাসের পাঁচ আর মাইন প্লাসের আর তিন অর্থাৎ একই জাতীয় চিহ্ন হয়েছে তাহলে প্লাসের পাঁচ আর তিন তাহলে প্লাসের হয় আট যেহেতু এই চিহ্নগুলো আমরা লিখলাম না যদি কেউ লিখতে চায় যে এখানেও এগুলো শূন্য এখানে এগুলো গেলে শূন্য তবে কোনো সমস্যা নেই মাঝখানে চিহ্ন প্লাস দিলেও কোনো অসুবিধা হবে তো আমরা শুরুর চিহ্নটা আমরা প্লাস দিই না তাহলে পাঁচ আর তিন হয়ে যাবে আট আর বর্ণ যেগুলো যেভাবে আছে ঠিক ওভাবে বসে যাবে এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ পুরো রাশিটা চিহ্ন পরিবর্তন করার পর বীজগণিত যোগ করে আমরা পাইলাম কত যে এইট এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় বিয়োগ ফল এইট এক্স ওয়াই স্কোয়ার আর যেহেতু অঙ্কটা এখানে শেষ তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলে অঙ্ক সমাধান হয়ে এবার উদাহরণ একইভাবে উদাহরণ ষোলোটা আমরা সমাধানে আসি দেখি যে উদাহরণ ষোলো সমাধান এক নম্বরটা সমাধান করতেছি একই কথা আমরা এখানেও লিখতে পারি সদৃশ পদগুলো সশ চিহ্ন সহকারে লিখে পাই অথবা সাজিয়ে পাই নিচে নিচে লিখে পাই তো প্রথম রাশি প্রথম রাশির যে পদ যেভাবে আছে আমরা ওইভাবে লিখব ফোর এবার দ্বিতীয় দ্বিতীয় রাশিতে দেখি দ্বিতীয় রাশিতে পদগুলো সাজানোই আছে এক্স ওয়াই প্রথমে আছে তার মানে এক্স ওয়াই আমাদের সদৃশ পদ লিখতে চাই তাহলে থ্রি এক্স ওয়াই এবার মাইনাস ওয়াই জেড সাজানোই আছে দেখা যায় প্লাস টু জেড এক্স একই কাজ যদি এখানেও করি যে সাজিয়ে লেখার পর যে নিচের রাশির চিহ্নটা পরিবর্তন করে দেবো চিহ্ন প্লাস আসে হয়ে যাবে মাইনাস মাইনাস আছে হয়ে যাবে প্লাস প্লাস আছে হয়ে যাবে মাইনাস এবার বিশ যোগ করে আমরা বিয়োগ ফলটা পাবো বিশ যোগ করি তাহলে এই পাশ থেকে শুরু করা যায় এই পাশ থেকে শুরু করা যায় তো আমরা এই পাশ থেকে যদি করি প্লাসের হচ্ছে ফোর মাইনাসের হচ্ছে থ্রি তো ফোর যেহেতু চিহ্ন এই সংখ্যাটা বড় প্লাসের চিহ্ন সংখ্যাটা যদি বড় তাহলে চিহ্ন বসাতে হবে প্লাস তো প্লাস শুরুতে ব্যবহার করা হয় না তাহলে ওয়ানও লেখার প্রয়োজন হয় না সাংখ্যিক সব ওয়ান না বসালেও বোঝা যায় যে এখানে ওয়ান আছে তো এক্স ওয়াই শুধু বর্ণ এক্স ওয়াই যেভাবে আছে বসে যাবে এবার প্লাসের হচ্ছে টু ওয়াইজেড আর পরিবর্তিত চিহ্ন যেহেতু এটার মূল চিহ্ন তাহলে প্লাসের ওয়াইজেড প্লাসের ওয়াইজেড মানে এখানে সাংখ্যিক সব ওয়ান আছে তো দুইটা ওয়াইজেড আর একটা ওয়াইজেড টোটালে প্লাসের এটাও প্লাসের এটাও প্লাস তাহলে চিহ্ন বসবে প্লাস দুই আর এখানের মনে মনে ওয়ান হলে হবে তিন থ্রি ওয়াই জেড এবার প্লাসের ফাইভ জেড এক্স মাইনাসের টু জেড এক্স

এক্স ওয়াই প্লাস অ্যান্সার দিয়ে দিলে আমাদের অঙ্কটা সমাধান শেষ হয়ে যাবে তো এবার আসো আমরা এই দুই নাম্বার অঙ্কটা সমাধান তো এবার দেখা ষোলো নাম্বারের উদাহরণ ষোলোর দুই নাম্বারটা দেখি দুই নম্বরটা থ্রি এ বি প্লাস বি থেকে

প্রথমে এবি তার মানে বি সাজানো আছে তারপরের পদ হচ্ছে বি সি বি সি দিয়ে তাহলে এটাও সাজানো আছে সি এ তার দ্বিতীয় পদটা দ্বিতীয় রাশিটাও নিচে নিচে শুধু লিখি টু এ সি মাইনাস ফাইভ সি এ মাইনাস সিক্স তো বিয়োগের সময় আমরা সবসময় নিচে রাশির চিহ্নটা পরিবর্তন করে আসছি তো এখন এই রাশির প্রথম পদের সামনে কোনো চিহ্ন দেওয়া নেই তাহলে এটা প্লাস চিহ্ন দেওয়া আছে এটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে তো মাইনাসটা পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে মাইনাস পরিবর্তন করলে প্লাস মাইনাস পরিবর্তন করলে প্লাস যেই চিহ্নগুলো পরিবর্তন করা হলো এখন এই রাশির মূল চিহ্ন হচ্ছে এগুলো অর্থাৎ টু বি হলো মাইনাসের টু সি হলো প্লাসের ফাইভ সি হলো প্লাসের সিক্স হলো প্লাসের এবার বিশ যোগ করলে আমরা বিয়োগ ফলটা পাবো তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতেছি থ্রি হচ্ছে প্লাসের টু হচ্ছে মাইনাসের তো থ্রি প্লাসের তাই চিহ্ন বসাতে হবে প্লাস শুরুতে আমরা প্লাস চিহ্ন প্রয়োগ করি না ব্যবহার করি না তাই এখানে থ্রি থেকে টু বিয়োগ করলে থাকে হচ্ছে ওয়ান আর সাংখ্যিক শখ ওয়ান না লিখলেও এখানে বোঝা যায় ওয়ান ব্যবহার হয়েছে তো শুধু এবি লিখলেই ওয়ান বি বোঝাবে প্লাসের বি সি তার মানে সাংখ্যিক সখ ওয়ান রয়েছে এখানে আমার প্লাসের টু বি বিসি ওয়ান আর টু দুইটাই যেহেতু প্লাসের তাহলে চিহ্ন করবে প্লাস থ্রি ওয়ান আর টু যোগ করলে হবে থ্রি আর বর্ণ বি সি বসে যাবে মাইনাসের ফোর প্লাসের ফাইভ তো এই প্লাস চিহ্নের সংখ্যাটা যেহেতু বড় তাই চিহ্ন বসাতে হবে প্লাস ফাইভ থেকে ফোর বাদ দিলে থাকে ওয়ান আর ওয়ান সংখ্যিক সাহায্যে না লিখলেও বোঝা যায় সেখানে ওয়ান রয়েছে তাহলে বর্ণ যেভাবে আছে বসা দিলাম সি এ সি এ থাকবে মাইনাসের ফাইভ প্লাসের সিক্স প্লাস যেহেতু প্লাস চিহ্নের সংখ্যাটা যেহেতু বড় তাই চিহ্ন বসাতে হবে প্লাস সিক্স থেকে ফাইভ বাদ দিলে হচ্ছে ওয়ান তো যোগ করার পর যে আমরা লিখতে পারি সুতরাং বিয়েক ফল এবি প্লাস তো পর্ব ভিত্তিক ধারাবাহিক আলোচনায় এই আজকের এই পর্বে এই পর্বে আমরা উদাহরণ পনেরো এবং ষোলো সমাধান করলাম আর এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমরা পর্ব আলোচনা করেছি যদি এই অধ্যায়ের কারো কোনো সমস্যা থাকে তাহলে পর্বভিত্তিক সবগুলো পর্ব দেখে নিলে এই অধ্যায়টা সবার জন্য ক্লিয়ার হবে আশা করি এই পর্ব থেকে তোমরা পনেরো এবং ষোলোর সমাধান বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই পর্বটি দেখার জন্যে এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ